হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিতাস কুইজিন। আজকে আমি আপনাদেরকে সেমাইয়ের তৈরি নতুন একটি রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে একটি প্যান নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দেওয়ার পর পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই পানিতে যেহেতু আমি সেমাইটা সিদ্ধ করব, এর জন্য মূলত তেলটা দেয়া, আর তেলটা দেওয়ার কারণে সেমাইটা একটার গায়ে অন্যটা লেগে যাবে না, একটা ঝরঝরে ভাব বজায় থাকবে। অপেক্ষা করব যতক্ষণ না পানি ফুটে আসে। পানি ফুটে আসার পর আগে থেকে রেডি করে রাখা সেমাইগুলো দিয়ে দিব। আরেকটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো সেমাই পানিতে ডুবিয়ে দিব। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইগুলো খুব বেশি সিদ্ধ করা যাবে না। মোটামুটি প্রায় 2 থেকে 3 মিনিট সিদ্ধ করার পর সেমাইগুলো নামিয়ে নিব। এখন আমি অন্য আরেকটা প্যান নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনগুলোকে আমি খুব সুন্দর একটি ব্রাউন কালার করে ভেজে নিব। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর তারপর এতে দিয়ে দিচ্ছি গাজর আর বাঁধাকপি কুচি। এগুলো আমি আগে থেকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। একটি প্যাচুলার সাহায্যে আবারও নেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকামগুলোকে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারবেন, কিংবা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন সবজিও ব্যবহার করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলোকে আমি গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো সবজি খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর সবজিগুলো হয়ে আসার ঠিক কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস আর ওয়েস্টার সস। এখন আমি সসগুলোকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো। আপনারা এই রেসিপিটা আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করে আরও রিচ করে করতে পারবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। এটা এক্সট্রা একটা স্মেল আর স্বাদ যোগ করবে। এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ, আর সেই সাথে আমি একটি লেবুর স্লাইসকে খুব ছোট করে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি সালাদ হিসেবে খাচ্ছি তাই আমি লেবুটা এভাবে যোগ করেছি। এতে করে যখন কামড়ে লেবুর পিসগুলো পড়বে খুবই ভালো লাগবে। আমার এই ভার্মিসেলি সালাদটা রেডি হয়ে গেছে, এখন এটা সার্ভ করব। আশা করছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।